আপডেট ম্যানেজমেন্ট অফ ডেঙ্গু, ডেঙ্গুর আপডেট ম্যানেজমেন্ট। কারণ তোমরা যদি নভেম্বরে পরীক্ষা দাও, আশা করতেছি নভেম্বরে পরীক্ষা দিবে, নভেম্বরে যদি পরীক্ষা দাও তাহলে যেমন মানে কোভিড এর সাথে ডেঙ্গুটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ এখন আমরা ডেঙ্গু কিন্তু বেশ পাওয়া যাচ্ছে, আবার এটা ডেঙ্গু সিজন। তাহলে ডেঙ্গু ইজ এ, সবাই তো গিয়ে দেখতে পাচ্ছো, স্লাইড দেখতে পাচ্ছো? হ্যালো, জি স্যার পাচ্ছি স্যার। ভেরি গুড ফিরোজ। জি স্যার পাচ্ছি স্যার। ঠিক আছে, ডেঙ্গু ইজ এ, ইট ইজ এ নট এ, মানে এটাকে ঠিক ডিজিজ বলা উচিত না, এটাকে বলা উচিত একটা সিন্ড্রোম। হ্যাঁ, কারণ যেটা সিন্ড্রোম কখন বলবো, যে যে কোনো ডিজিজে যদি মাল্টিপল সিমটম থাকে বা মাল্টিপল ক্যাটাগরি থাকে বা মাল্টিপল ডাইমেনশন থাকে, তাকে আমরা সিন্ড্রোম বলি। ঠিক আছে, যেমন কোভিডটা যেমন সিন্ড্রোম বলতেছি, সেরকম এটাও একটা সিন্ড্রোম আসলে। দিস ইজ নট এ ওয়ান ডিজিজ। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা চিন্তা করি যে ডেঙ্গু আসলে কি থেকে হয়, তাহলে যদি আমরা এখানে হলো এপিডেমিওলজি যদি চিন্তা করি, তাহলে এটা ফ্ল্যাভি ভাইরাস। ঠিক আছে, আত্মপ্রবণ ভাইরাস। এইখান থেকে কোশ্চেন হয় যে ফ্ল্যাভি ভাইরাস, আর কোনো কি ফ্ল্যাভি ভাইরাস আছে যেটা আর্থ্রোপড দিয়ে এরকম মানুষের ইয়া করতে পারে, রোগ করতে পারে? টেল মি আদার ফ্ল্যাভি ভাইরাস উইচ ইজ ট্রান্সমিটেড বাই আর্থ্রোপডস অ্যান্ড মে কজেস ডিজিজ টু হিউম্যান। এনিওয়ান? ঠিক আছে, এটা পড়া থাকলো। এরপরে হলো যে এটা তো তোমরা জানো যে ভাইরাসের চারটা সেরোটাইপ আছে, ডেঙ্গু ডেন ওয়ান, ডেন টু, ডেন থ্রি, ডেন ফোর। ঠিক আছে, এবং এটা বলা হয় যে একটা সেরোটাইপ দিয়ে যদি কারো ইনফেকশন হয়, তাহলে সে সেরোটাইপের এগেনস্টে সে হলো ইমিউনিটি ডেভেলপ করে, ফলে সেই সেরোটাইপ, সে পার্টিকুলার সেরোটাইপ দিয়ে কখনোই পরবর্তীতে তার হলো ডেঙ্গু হবে না, কিন্তু অন্য সেরোটাইপ দিয়ে তার ডেঙ্গু হওয়ার চান্স থাকে। তাহলে একটা মানুষ বা একজন রোগী সে সর্বোচ্চ কয়বার ডেঙ্গু হতে পারে? সর্বোচ্চ চারবার ডেঙ্গু হবে। ঠিক আছে, এবং যদি দেখা যায় যে প্রথমবার যদি একবার ডেঙ্গু হয়, ডেন ওয়ান ডে ডেঙ্গু হয়, পরের বার ডেন টু দে যদি ডেঙ্গু হয়, তাহলে প্রথমবারে যে সিমটম ছিল সেকেন্ড টাইম, তার হলো 10 গুণের বেশি ইফেক্টেড, মানে সিমটম গুলো 10 বারের বেশি তার হলো ইফেক্টেড হবে। ঠিক আছে, মানে প্রথমবার যদি দেখা যেত সিম্পল ভাইরাল ফিভার ছিল, পরের বার তার হলো যে সিমটম গুলো দেখা দেবে সেগুলো 10 গুণ বেশি। তাহলে মোটামুটি এটা একটা দেওয়া আছে যে পটেনশিয়ালি লিথাল ডিজিজ এফেক্টস 50 মিলিয়ন পিপল ইন এ ইয়ার। ঠিক আছে, ওভার 50 মিলিয়ন পিপল ইন এ ইয়ার, এটা কিন্তু বিশাল। এবং মেনলি দেখো যে এখানে কিছু এরিয়া দেওয়া আছে, যেসব এরিয়াতে ডেঙ্গু বেশি হয়, তার মধ্যে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে কিন্তু খুব বেশি হয়। যদিও বাংলাদেশ সাদা করা আছে, কিন্তু বাংলাদেশ সাদা না, বাংলাদেশ হলো লালের মধ্যে পড়বে। ঠিক আছে, তার মানে দেখা যায় ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, এদিকে হলো নেপাল, ভুটান, মিয়ানমার, সবখানে শ্রীলঙ্কা, সবখানে ডেঙ্গু মোটামুটি খুব বেশি হয়। এবং এটা মসকিটোর নাম কি? হ্যালো, মসকিটোর নাম কি? ডেঙ্গু এক মানে ডেঙ্গু বাহক হিসাবে কাজ করতে পারে, কিন্তু এডিস এজিপ্টি, আমাদের আমাদের দেশে ইউজুয়ালি এডিস এজিপ্টি পাওয়া যায়, আমাদের দেশে অ্যালবোপিক্টাস পাওয়া যায় না। ক্লিয়ার, বুঝা গেছে? এটা গ্লোবাল স্ট্যাটাস, এটা এন্ডেমিক হলো 112টা দেশে, ইট ইজ এন্ডেমিক ইন 112 কান্ট্রিজ, এভরি ইয়ার অ্যাবাউট 50 to 100 মিলিয়ন এরিয়া, 50 to 100 মিলিয়ন কেসেস অফ ডেঙ্গু ইনফেকশন, হসপিটালাইজ কেসেস অ্যারাউন্ড 5 লাখ পার আওয়ার, অ্যাট লিস্ট টুয়েলভ থাউজেন্ড ডেথ পার ইয়ার, পার ইয়ারে 12,000, এটা কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট। ঠিক আছে, তাহলে এর হলো যে অ্যাডেস অ্যাজিপ্টি যদি চিন্তা করি, তাহলে এটা ডে বাইটিং আরবান থ্রাইভিং মসকিটো। এখন এটা আরবান থ্রাইভিং বলা যাবে না, কারণ এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে কিছুদিন
গত বছর আগের বারেও আমরা বলতে পারতাম এটা আরবান, এটা শুধুমাত্র শহরে হয় গ্রামে হয় না, কিন্তু গত বছর দেখা গেছে এটা গ্রাম শহর বলে কোনো জায়গা না, গোটা বাংলাদেশে ছড়া পড়ছে, ঠিক আছে। এবং এটাকে দেখো একটা বাঘের মতো ডোরাকাটা, এই জন্য এটাকে অনেক সময় টাইগার মসকিটো বলা হয়। ছবিটাতে টাইগার মসকিটো মনে হয় বাঘের মতো ডোরাকাটা আছে না, এই জন্য মসকিটোকে অনেক সময় টাইগার মসকিটো বলা হয়। হোয়াইট ব্যান্ড থাকে, এবং হলো ডোমেস্টিক, ঠিক আছে, মানে কি শুধুমাত্র মানুষ যেখানে থাকে তার আশেপাশে সে হলো বাস করে, মানুষের বাসার আশে মানে মানুষের বাসাতেই সে থাকে, এর জন্য তাকে মোটামুটি ডোমেস্টিক মসকিটো। এবং হলো যে সিঙ্গেল ইনফেক্টিভ মসকিটো মেক কজ এন্ড আউটব্রেক, এই কথাটা কেউ একটু ব্যাখ্যা করতে পারবা কেন এই কথা বলা হচ্ছে? এনিওয়ান? এনিওয়ান? সিঙ্গেল ইনফেক্টিভ মসকিটো মেক কজ এন্ড আউটব্রেক, বাসার সবাইকে কামড় দিলে সবার হবে, এটা একটা কথা। আর কোনো কিছু? আচ্ছা, এই একটা স্লাইড তো ছিল, ইনফেক্টেড মশাগুলো স্যার আবার ইনফেক্টেড হয়ে গেছে, না এটা ঠিক না। আচ্ছা, এরপর একটা স্লাইড আছে, স্লাইডে দেখা যাবে যে স্লাইডটা খুঁজে বের করতে পারছি না, স্লাইডটাতে একটা দেখা যাবে যে একটা ইনফেক্টেড মসকিটো সাধারণত 8 থেকে 10 বার বিভিন্ন মানুষকে, একজন মানুষকে কামড়ায় না, সে হলো 8 থেকে 10টা মানুষকে কামড়ায়, তার হলো সম্পূর্ণ একটা সাইকেল, বা একবার ব্লাডের যে তার দরকার সেই দরকারের সাইকেলটাকে শেষ করার জন্য 8 থেকে 10টা মানুষকে কামড়ায়। সে একটা মসকিটো যদি 8 থেকে 10টা মানুষকে ইনফেক্ট করে, তাহলে অন্য মসকিটো গুলো আরো 8 থেকে 10টা, তার মানে দেখো যদি মানে ডেঙ্গু মশা যদি একটা বাসাতে 10টা থাকে, তাহলে সে মোটামুটি 180 থেকে 100 জন মানুষকে ইনফেক্টেড করে ফেলবে। এই জন্য বলা হচ্ছে একটা ডেঙ্গু মসকিটো হলো ডেঞ্জারাস, কারণ হলো একটা মসকিটো যদি কোনো বাসায় থাকে এবং সে বাসাতে আরেকটা মসকিটো থাকে, তাহলে সে করবে কি, সে তাদের কাছ থেকে ব্লাড নিয়ে অন্য বাসায় গিয়ে এটা শিফট করে ফেলবে, যার জন্য ডেঙ্গু দেখা যায় যে যখন হয় তখন বাসার সবার হয়, ঠিক আছে। ইট ইজ স্ট্রংলি অ্যাটাচড অ্যাট্রাক্টেড টু হিউম্যান বাই মোর দ্যান ওয়ান হোস্ট টু কমপ্লিট ব্লাড মিল, breeds in a safe clean water, feed in dusk and dawn. এটা এখন বলা ভুল, আগে বলা হতো যে সাধারণত সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সে হলো কামড়ায়, এখন সেটা না, সে দেখা যাচ্ছে যে মোটামুটি আরবান এরিয়াতে সবসময়তেই কামড়ায়, রাতের বেলা কামড়ালে যে ডেঙ্গু হবে না এটা এখন বলা যাবে না, আগে বলা যেত। এবং সাধারণত দেখা যায় যে এটা পরিষ্কার পানিতে জন্মগ্রহণ করে, ঠিক আছে, এর জন্য আমরা বলি যে কোনোখানে বৃষ্টির পানি জমে থাকা যাবে না, ড্রেনের পানিতে ইউজুয়ালি ডেঙ্গু মানে অ্যাডিস অ্যাডিপ্টি কিন্তু ড্রেনের পানিতে সাধারণত ব্রিড করে না, এরা ব্রিড করে হলো ইউজুয়ালি পরিষ্কার পানি, যেমন ধরো কোনোখানে বৃষ্টির পানি জমা হয়ে থাকে বা আর্টিফিশিয়াল কোনো জায়গায় আমরা যদি পানি রেখে দিই, ঠিক আছে, সেখানে ইউজুয়ালি এরা হলো করে ব্রিড করে। ইট টেক্স অ্যাবাউট 7 to 10 days ফর এন এগ টু ডেভেলপ ইন্টু এ অ্যাডাল্ট মসকিটো, মানে খুবই কম সময় লাগে, একটা এগ থেকে লার্ভা হয়ে পুপা হয়ে অ্যাডাল্ট মসকিটো যেতে মাত্র 7 থেকে 10 দিন সময় লাগে, ঠিক আছে। এটাই হলো মানে খুব সমস্যা যে একটা মসকিটো মানে জাস্ট এগ লেট করার 7 থেকে 10 দিনের মধ্যে সে আরেকটা ফুল মসকিটো ডেভেলপ হয়ে যাইতেছে, দ্যাট ইজ ভাই এটা খুব ইমার্জিং ডিজিজ। এবং ইউজুয়ালি আমরা বলি যে ডেঙ্গুকে যদি ডিস্ট্রয় করতে হয় তাহলে ডিস্ট্রয় করার 2টো উপায় আছে, এক নম্বর হলো প্রিভেনশন বা ভ্যাকসিনেশন, আরেকটা হলো যে ক্লিনিং অফ মসকিটো, মসকিটো যদি তুমি মেরে মানে মসকিটো যদি ক্লিন করতে না পারো তাহলে ডেঙ্গু কখনোই তুমি হলো ইরিগেট করতে পারবে না, ডেঙ্গু ইরিগেট করতে গেলে তোমাকে হয় ভ্যাকসিন ডেভেলপ করতে হবে, না হলে তোমার হলো যে একটাও ডেঙ্গি একটা অ্যাডেস মশা থাকা যাবে না, একটা অ্যাডেস মশা যদি থাকে তাহলে ইট উইল প্রডিউস ইট ক্যান প্রডিউস এ এন্ডেমিক। তাহলে এখানে হলো প্যাথোলজি, প্যাথোলজি কিছুই না, প্যাথোলজি হলো যে ডেঙ্গু একটা ভাইরাস, ভাইরাস যখন বডিতে ঢুকে ভাইরাস এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয় এবং সে অ্যান্টিবডি মিডিয়েটেড যে হোস্ট ডিফেন্স সিস্টেম সেটা অ্যাগ্রিভেশন হয়ে যায়, এবং সেটা অ্যাগ্রিভেশন হওয়ার ফলে প্লাজমা লিকেজ, এবং হলো প্লাজমা লিকেজ হয় টি সেল অ্যাক্টিভেশন হয় এভাবে করে, তার হলো যে আলটিমেটলি হলো যে মেনলি সমস্যা হলো যে টি সেল অ্যাক্টিভেশন হয়ে যখন প্লাজমা লিকেজ হবে বা ভাস্কুলার পারমিটি বেড়ে যাবে তখনই তার হলো এই সিমটম গুলো ডেভেলপ করবে, ঠিক আছে।
এটা তো বুঝা গেছে, হ্যালো, বুঝতে পারছো যে এটা ইউজুয়ালি অ্যান্টিবডি অ্যান্টিজেন অ্যান্টিবডি মিডিয়েটেড কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, এবং কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হওয়ার পরে ম্যাক ফরমেশন হবে, ম্যাক ফরমেশন হয়ে সে হলো যে ইয়া করবে ভাস্কুলার পারমিটি বাড়াবে, আবার টি সেল অ্যাক্টিভেশন হবে, টি সেল অ্যাক্টিভেশন হয়ে সে হলো যে ভাস্কুলার পারমিটি বাড়াবে, আলটিমেটলি ভাস্কুলার পারমিটি বাড়ার ফলে এই জিনিসগুলো ডেভেলপ করতেছে, দিস ইজ দ্য প্যাথোজেনেসিস। একই জিনিস আগের স্লাইডটাকে এটা মোটামুটি, এখন যদি ডেঙ্গুকে আমরা ভাগ করতে চাই, এইটা কিন্তু সাবজেক্ট খুব প্রিয় কোশ্চেন যে ক্লাসিফাই ডেঙ্গু ভাইরাস ইনফেকশন বা ক্লাসিফাই ডেঙ্গু ইনফেকশন, তাই যদি ডেঙ্গু আমরা ইনফেকশনকে ক্লাসিফাই করি তাহলে প্রথমে সিমটোমেটিক অ্যাসিমটোমেটিক দুই ভাগ করব, ঠিক আছে? তাহলে ফার্স্ট কি করলাম, আমরা দুই ভাগ করলাম, সিমটোমেটিক অ্যান্ড অ্যাসিমটোমেটিক, অ্যাসিমটোমেটিক তো অ্যাসিমটোমেটিক। এখন যদি সিমটোমেটিক হয়, সিমটোমেটিক আমরা চার ভাগ করতেছি, এক নম্বর আনডিফারেন্সিয়েটেড ফিভার, ইউজুয়ালি প্রথমবার যদি কারো ডেঙ্গু হয় সাধারণত এটা আনডিফারেন্সিয়েটেড ফিভার হিসেবে থাকে, মানে সেটাকে আমরা, অনেকেই আসে আমাদের কাছে যে স্যার জ্বর, জ্বরের সাথে একটু গা ব্যথা আছে, মানে জাস্ট লাইক এ ভাইরাল ফিভার, আমরা বলি ঠিক আছে কিছু করার দরকার নেই, তিন দিন দেখেন, তিন দিন পরে যদি জ্বর থাকে তখন পরীক্ষা করা যাবে। ইউজুয়ালি এতদিন সেটা গত বছর আগের বছর পর্যন্ত আমরা এটাই করতাম, এবং ইউজুয়ালি আনডিফারেন্সিয়েটেড ফিভার হিসাবেই এগুলা পেশেন্ট আমরা পাইতাম, ঠিক আছে? মানে আমরা ডিফারেন্সিয়েট করতে পারতাম না এটা ডেঙ্গু কিনা, কারণ যেহেতু পরীক্ষা করা হয় না, পরীক্ষা না করলে কিন্তু ইউজুয়ালি ডেঙ্গু আর ভাইরাল ফিভারের মধ্যে ফার্স্ট অবস্থাতে প্রথম তিন দিনে এটাকে ডিফারেন্সিয়েট করার কোনো উপায় নাই। এবার আসলো ডেঙ্গু ফিভার, তাহলে এক নম্বর আনডিফারেন্সিয়েট ফিভার, দুই নম্বর ডেঙ্গু ফিভার। ডেঙ্গু ফিভারকে দেখো দুই ভাগ করা আছে, এক নম্বর হলো উইদাউট হেমোরেজ, দুই নম্বর হলো উইথ হেমোরেজ, ঠিক আছে? মানে ডেঙ্গু ফিভার উইথ হেমোরেজ, উইদাউট হেমোরেজ, এটা কিন্তু আলাদা, ডেঙ্গু হেমোরেজিক ফিভার আর ডেঙ্গু ফিভার উইথ হেমোরেজ কিন্তু আলাদা জিনিস, ঠিক আছে? তারপর ডেঙ্গু হেমোরেজিক ফিভার উইথ প্লাজমা লিকেজ, এটা দরকার নেই, ডেঙ্গু হেমোরেজিক ফিভার বললে হবে, ডেঙ্গু হেমোরেজিক ফিভার, ডেঙ্গু হেমোরেজিক ফিভার কে দুই ভাগ করতেছে, একদম ডেঙ্গু ফিভার উইথ শক আর উইদাউট শক, আর লাস্টেরটা হলো এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম। সবাই বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। মানে ডেঙ্গু ফিভার যদি হয়, ডেঙ্গু ফিভার হেমোরেজ থাকতেও পারে নাও থাকতে পারে, ডেঙ্গু ফিভার উইথ হেমোরেজ আর ডেঙ্গু ডেঙ্গু হেমোরেজিক ফিভার দুটো কিন্তু আলাদা জিনিস, কারণ ডেঙ্গু ফিভারে ইউজুয়ালি আমাদের ডেঙ্গু ফিভারে কোনো পেশেন্টে ইউজুয়ালি প্লাজমা লিকেজে কোনো ফিচার থাকবে না, কিন্তু ডেঙ্গু হেমোরেজিক ফিভারে অবশ্যই প্লাজমা লিকেজের ফিচার থাকতে হবে, প্লাজমা লিকেজের ফিচার না থাকলে আমরা সেটাকে ডেঙ্গু হেমোরেজিক ফিভার বলতে পারবো না, ঠিক আছে? আবার ডেঙ্গু হিমোজিক ফিভার যখন আসবে সেটাকে আমরা তখন দেখবো যে এটা পেশেন্ট শক নিয়ে আসছে না শক নিয়ে আসে না, যদি শক নিয়ে আসে তাহলে বলবো উইথ শক বা ডেঙ্গু শক সিন্ড্রোম, আর যেটা আসবে না সেটাকে বলবো ডেঙ্গু হিমোজিক ফিভার উইদাউট শক। আর আরেকটা নতুন আছে এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম, এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম জিনিসটা কি ফিরোজ? জি স্যার বলো, এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম জিনিসটা কি স্যার? ডেঙ্গু টিপিক্যাল ফিচারের সাথে যদি আমাদের হ্যাঁ বুঝি নাই কি করতেছো, ডেঙ্গু যদি কোন পেশেন্টে ডেঙ্গু থাকে, ডেঙ্গুর সাথে যদি কারো কোনো অর্গান ইনভলভমেন্ট থাকে বা অর্গান ফেলিওর বা মাল্টি অর্গান ডিসফাংশন থাকে, যেমন ধরো ডেঙ্গু ডেঙ্গু নিয়ে আসছে, ডেঙ্গুর সাথে তার এনকেফালাইটিস ডেভেলপ করছে, বা ডেঙ্গুর সাথে তার ডেঙ্গুর সাথে তার লিভার ফেলিওর ডেভেলপ করছে অথবা রেনাল ফেলিওর ডেভেলপ করছে, এরকম যদি কমপ্লিকেশন নিয়ে আসে, মোট কথা যদি কোনো পেশেন্টের ডেঙ্গুর সাথে তার মাল্টি সিস্টেম ইনভলভমেন্টে অথবা কোনো সিঙ্গেল সিস্টেমে তার যদি ফেলিওর থাকে, তাহলে সেকে বলতে হবে যে ইট ইজ এ কেস অফ এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম। বুঝতে পারছি, বুঝা গেছে সবাই? জি স্যার, বুঝতে সবাই বুঝতে পারছো? জি স্যার, এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম জিনিসটা কি? এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম তোমরা ডেঙ্গু যে কমপ্লিকেশন গুলো পড়বা, যে কমপ্লিকেশন অফ ডেঙ্গু, কোনো পেশেন্টের ডেঙ্গুর সাথে তার যদি ধরো এনকেফালাইটিস বা নেফ্রোটিক সিন্ড্রোম বা তার হলো পেরিকার্ডিয়াল ইফিশিয়েন অথবা তার হলো হার্ট ফেলিওর, যেটা এরকম যদি কোনো কিছু থাকে সে পেশেন্টকে বলতে হবে যে এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম। এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম গত বছর কি সবচেয়ে বেশি ছিল?
কত বছর কোনটা বেশি ছিল? এটা তো দেখি প্রশ্ন করেন ডেঙ্গু শক সিনড্রোম তো এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম না, ডেঙ্গু শক সিনড্রোম তো আলাদা, ডেঙ্গু শক সিনড্রোম তো আমি আলাদা ভাবে ক্লাসিফাই করছি। এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোমের মধ্যে গত বছর সবচেয়ে বেশি কি পাওয়া যাচ্ছিল? মায়োকার্ডাইটিস গত বছর সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছিল অ্যাডাল্ট পেশেন্টদের ক্ষেত্রে, বিশেষ করে মায়োকার্ডাইটিস নিয়ে পেশেন্ট ভর্তি হচ্ছিল। এখন দেখো যে আমরা যদি ভাগ করি, এক নম্বর আনডিফারেন্সিয়েটেড ফিভার, এটা তো বুঝতে পারছো সাধারণত ভাইরাল ফিভারের সাথে আমরা আলাদা করতে পারি না। দুই নম্বর হলো ডেঙ্গু ফিভার। ডেঙ্গু ফিভারের মধ্যে দেখবো যে এখলাসুর রহমান স্যারের বইটা সবাই খুলো, সবার কাছে আছে স্যারের বইটা? হ্যালো, হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার বই নিছো সবাই? স্যারের বই ডেঙ্গু চ্যাপ্টার খুলো। ডেঙ্গু চ্যাপ্টার খুলে দেখবা যে স্যারের বই যেভাবে ডেঙ্গুর ইয়াটা লেখা আছে, যে ডেঙ্গু ফিভারের ক্রাইটেরিয়া লেখা আছে, ডেঙ্গু হিমোজিক ফিভারের ক্রাইটেরিয়া লেখা আছে এবং ডেঙ্গু শক সিনড্রোমের ক্রাইটেরিয়া লেখা আছে, এই ক্রাইটেরিয়া তিনটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, নাফি বই নিছো? জি স্যার খুললাম। আর কে আছে? বুশরা? জি স্যার। বই নিছো? জি স্যার। বলো পড়ো। ডেঙ্গু ফিভারের ক্রাইটেরিয়া পড়ো। সবাই শুনতে পাচ্ছ বুশরার কথা? সবাই শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। কি হলো বুশরা, গেল কই? স্যার পেন করি। সবাই বুশরার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, জি স্যার, জি স্যার। এবার বুশরা পড়বে, বুশরা ডেঙ্গু ফিভারের ক্রাইটেরিয়া পড়বে। এরপরে কে রেডি থাকবে? আনিকা জাফরিন, আনিকা জাফরিন, এরপরে বুশরার পরে তুমি পড়বা হলো ডেঙ্গু হিমোজিক ফিভারের ক্রাইটেরিয়া। ঠিক আছে, বুশরা পড়ো। স্যার ডেঙ্গু ফিভার, স্যার অ্যাকিউট ফেব্রাইল ইলনেস উইথ টু অর মোর অফ দ্য ফলোইং থাকবে, হেডেক থাকবে, রেট্রোঅরবিটাল পেইন থাকবে, মায়ালজিয়া, আর্থ্রালজিয়া অর বোথ, আর্থ্রালজিয়া অর ব্যাক পেইন। হ্যালো, 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 আচ্ছা বুশরা বলে নেটে কোনো সমস্যা হয়েছে, তাহলে আনিকা পড়ো। হ্যালো, জি স্যার আমি আছি। বুশরা বলেন, বুশরা, বুশরা, জি স্যার আমি আছি স্যার। পড়ো সম্পূর্ণটা পড়ো, পড়ে শেষ করো। জি স্যার, স্যার নেটে সমস্যা হচ্ছিল স্যার। বোন পেইন থাকবে, র‍্যাশ থাকবে, হেমোরেজিক ম্যানিফেস্টেশনস থাকবে, লুকোপেনিয়া থাকবে, ওয়ে ডব্লিউবিসি কাউন্ট উইল বি লেস দ্যান 5000 সেলস পার কিউবিক মিলিমিটার, থ্রম্বোসাইট থাকবে, প্লেটলেট কাউন্ট উইল বি 1.5 150000 সেলস পার কিউবিক মিলিমিটার,
মানে কখন আমরা থ্রম্বোসাইটে মানে কখন বলবো ইন কেস অফ ডেঙ্গু যদি প্লেটলেট কাউন্ট লেস দ্যান 1.5 লাখ থাকে 150,000 নিচে যদি প্লেটলেট কাউন্ট থাকে তখন তাকে আমরা থ্রম্বোসাইটেমিয়া বলবো ঠিক আছে ইজ ভেরি গুড তারপর রাইজিং হেমাটোক্রিট থাকবে 5-10% এন্ড হাই ইনডেক্স অফ সাসপিশন and are thakbe absence of convincing evidence of any other febrile illness with at least one of the following je nsi antigen for dengue or dengue antibodies igm igg thakbe with at least one of the following je isolation of dengue virus from serum csf or autopsy sample likha fourfold or greater increase in serum immunoglobulin g or increase in immunoglobulin m antibody specific to dengue virus or detection of dengue virus genomic sequences by reverse transcription pcr the one it investigation shoha bolche thik ache ami jodi clinical manifestation boli tale clinical manifestation er moddhe ek number ta fever thakbe ফিভারটা কতদিন থাকবে ইউজুয়ালি হাই রেট ফিভার থাকবে কন্টিনিউয়াস ইন নেচার হবে এবং ফিভারটা থাকবে 5 টু 7 ডেজ অনেক সময় আমরা এটাকে ডাবল পিক ফিভার বলি কারণ হলো ফিভারটা আসে 5 থেকে 7 দিন জ্বর থাকে তারপর 2 থেকে 3 দিন জ্বর থাকে না তারপর আবার জ্বর আসে এই জন্য একে অনেক সময় ডাবল পিক ফিভারও বলা হয় ঠিক আছে তাহলে ফিভারটা কেমন থাকবে কন্টিনিউয়াস ফিভার থাকবে 5 থেকে 7 দিন থাকবে এবং হলো হাই রাইজ টেম্পারেচার থাকবে তার সাথে এনি টু অফ দি ফলোইং এর মধ্যে কি কি বলা হলো এক নাম্বার হেডেক রেট্রো অরবিটাল পেইন myalgia, arthralgia or back pain, nausea, vomiting or abdominal pain, তার সাথে থাকতে পারে হলো র‍্যাশ। এবং তার সাথে আরো দুটো জিনিস থাকবে হাই ইনডেক্স অফ সাসপিশন Ecchymosis or purpura or bleeding from mucosa, GIT injection or other sites. 3. Platelet count less than 1 lakh per cubic millimeter. 4. Objective evidence of plasma leakage due to increased vascular permeability shown by any of the following. Rising hematocrit more than or equal to 20% from baseline or decrease in convalescence or pleural effusion or ascites or hypoproteinemia or albuminemia and 5. High index of suspicion. 6. Absence of convincing evidence of any other febrile illness and 7. With at least one of the following. সবাই বুঝতে পারছো যে ডেঙ্গু হিমোজিক ফিভার কখন বলবো ডেঙ্গু ফিভারের সাথে তার যদি হিমোজিক ক্যারেক্টেরিয়া থাকে প্লাস হলো তার থ্রম্বোসাইটোপেনিয়া থাকে প্লাস হলো তার হেপাটোমেগালি প্লাস মাইনাস হেপাটোমেগালি থাকে প্লাস হলো আদার ক্যারেক্টেরিয়া যদি ফুলফিল করে হাই রিস্ক অফ সাসপিশন থেকে হ্যানটেন এগুলো যদি ক্যারেক্টেরিয়া থাকে তাহলে তাকে আমরা বলবো হলো ডেঙ্গু হিমোজিক ফিভার কিন্তু ডেঙ্গু হিমোজিক ফিভারের মধ্যে ক্রাইটেরিয়া অফ প্লাজমা লিকেজ প্লাজমা লিকেজের ক্রাইটেরিয়া কি কি দেখো প্লাজমা লিকেজের ক্রাইটেরিয়া কি কি বলছো আবার বলো প্লাজমা লিকেজের ক্রাইটেরিয়া বলো অনিকা স্যার রাইজিং হেমাটোক্রিট ইকুয়াল অর মোর দ্যান 20% ফ্রম বেসলাইন এক নাম্বার হলো যে হেমাটোক্রিট রাইজ করবে আগে বেসলাইন ধরো কোন কোন পেশেন্টে আমরা প্রথম দিন তৃতীয় দিন বা চতুর্থ দিন হেমাটোক্রিট দেখলাম হলো 40 যদি সে পেশেন্টে হিমাটোক্রিট এর বেসলাইন যেটা মানে 40 থেকে 10-20% বেড়ে যায় পরের দিনই তাহলে পরের দিন আমরা হিমাটোক্রিট দেখলাম বা তারপরের দিন দেখলাম যে
বেসলাইনের থেকে 15-30% তার বেসলাইনের থেকে বেড়ে গেছে, তাহলে আমরা বুঝতে হবে যে পেশেন্টে প্লাজমা লিকেজ হচ্ছে। অথবা পেশেন্টের যদি আমরা হলো ফ্লুইড দিই, ফ্লুইড দেওয়ার পরে তার যদি দেখা যায় যে তোমার হিমাটোকিট বেসলাইনের থেকে 15-30% বা 15-20% কমে যায়, তখন আমরা বুঝবো যে পেশেন্টের প্লাজমা লিকেজ হচ্ছে। কথা বোঝা গেছে? অথবা পেশেন্টের যদি প্রোয়াল ফ্লুইড প্রোয়াল ইনফিউশন থাকে, অথবা অ্যাসাইটিস থাকে, অথবা যদি পেরিকার্ডিয়াল ইনফিউশন থাকে, এগুলো যদি থাকে প্লাস, এবং ধরো পেশেন্ট যদি হেপাটোমা গেলে থাকে, তাহলে বুঝতে হবে যে পেশেন্টে হেমোরেজ ছিল, ঠিক আছে, সরি প্লাজমা লিকেজ ছিল। আর হেমোরেজের ফিচার কি কি বলছো? ফিচার অফ হেমোরেজ কিভাবে করে একটু বাংলায় যদি ভালো মতো বুঝায় বলো সবাইকে, যে আমি এইভাবে প্রসিডিউর করে আমি টর্নিকয়েড টেস্ট করব। একটা পেশেন্ট তোমার কাছে আসছে, তোমার তুমি ধরো পরীক্ষা নিরীক্ষা করার কোনো উপায় নাই, তোমার কাছে শুধুমাত্র একটা স্টেথো আর বিপি আছে, তুমি কিভাবে পেশেন্টের বুঝতে পারবা যে পেশেন্টে হেমোরেজ হচ্ছে? বোঝার কারণ হলো টর্নিকয়েড টেস্ট। কিভাবে করবে টর্নিকয়েড টেস্টটা? টর্নিকয়েড যদি না পারো তাহলে অন্য কেউ। স্যার ব্লাড প্রেসারের যে কাফটা থাকে ওটাকে আমরা ইনফ্লেট করব, তারপর স্যার ইনফ্লেট করে কতদূর মধ্যে রাখব? স্যার স্যার সিস্টোলিক আর ডায়াস্টোলিক ব্লাড প্রেসারের যে এভারেজ ভ্যালু থাকে ওই ভেরি গুড মিড পয়েন্টে রাখব স্যার। তারপর 2 মিনিটস এর মতো বা মানে ফিউ মিনিটস ওয়েট করব, তারপর 5 মিনিটস ওয়েট করব। জি স্যার, ঠিক আছে 5 মিনিটস ওয়েট করব, 5 মিনিট পরে তার নিচের দিকে, ঠিক আছে, এখানে এই জায়গাটা, এখানে দেখবে যে মোর দেন 10 পিটিসি পার স্কয়ার মিটার যদি হয়, তাহলে 10-20 এর মধ্যে হলে মোটামুটি সাসপেক্ট তাহলে দেখো সিম্পল একটা টেস্ট, যেটা তুমি হলো যেকোনো পেশেন্টকে যেকোনো সময় করতে পারতেছো, তোমার সাথে শুধুমাত্র একটা বিপি মেশিন থাকলে হবে, তেতো না থাকলে হবে, বিপি মেশিন দেখে পেশেন্টের হলো আমরা হলো টর্নিকয়েড টেস্ট করে ফেলতে পারি, ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ। তারপর অনিকা পরের প্রশ্নে যাও, টর্নিকয়েড টেস্ট পজিটিভ হলো তারপর স্যার পিটিসি একাইমোসিস অর পারপুরা অর ব্লিডিং ফ্রম মিউকোসা, জানো এটা সবাই জানো, এটা সবাই বুঝো, ঠিক আছে, তারপর স্যার ব্লিডিং ফ্রম মিউকোসা জিআইটি ইনজেকশন অর আদার সাইডস, তারপর যে কোনো একজন স্যার, ডেঙ্গু শক সিনড্রোমের কেস ডেফিনেশনের মধ্যে যদি ডেঙ্গু শক সিনড্রোম ইজ আ প্রেজেন্টেশন অফ ডেঙ্গু সিনড্রোম ওয়েন আ কেস অফ ডেঙ্গু হেমোরেজিক ফিভার ম্যানিফেস্ট circulatory failure with one or more of the following features. Firstly, hypotension for age, tapor cold clammy skin, restlessness, rapid weak pulse, narrow pulse pressure if less than 20 millimeter of mercury, and profound shock.
ঠিক আছে সবাই বুঝতে পারছো? এটা তো বুঝা, এটা তো আমার মনে হয় যে সবাই জানো যে কি কি ক্রাইটেরিয়া থাকলে আমরা একটা শকের পেশেন্টে কি কি ক্রাইটেরিয়া দেখবো। আচ্ছা সিআরটি দেখে কি শক বোঝা যায়? ক্যাপিলারি রিফিল টাইম দেখে হ্যালো স্যার ক্যাপিলারি রিফিলিং টাইম যদি রেইজড হয় তখন রেইজড হলে কিভাবে দেখবো ক্যাপিলারি রিফিল টাইম? স্যার প্রথমে আমরা হচ্ছে যাদব রোল নাম্বার 76 यस স্যার আপনি কোথায় আছেন ম্যাডাম? বাসায় আছি স্যার। হ্যাঁ বাসাটা বুঝছি, কোথায়? বাংলাদেশে না না নেপালে আছি স্যার। নেপালে আছেন? यस স্যার। আপনারা যারা নেপালে আছেন ভালো আছেন সবাই? यस স্যার ভালো আছি। কোনো সমস্যা নাই? নো স্যার নট ইয়েট। কবে আসবেন আপনারা বাংলাদেশে? স্যার লকডাউন খুললে বর্ডার গুলো খুললে আসব। লকডাউন খুলে আসবে, ঠিক আছে। পড়াশোনা হচ্ছে? Yes sir. Very good. ভাগ্যেশ্বরী? ভাগ্যেশ্বরী কোথায়? হ্যালো হ্যালো জি স্যার। ভাগ্যেশ্বরী কই? জি স্যার আসছি। আসছি, তুমি কোথায় ছিলেন? হ্যাঁ স্যার কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো হ্যালো কথা বলেন কেন? আমি স্যার ওর মনে হয় কোনো সমস্যা মাইকে আছে। ঠিক আছে ফিরোজ, ফিরোজ ইকবাল রোল। আচ্ছা ফিরোজ ভাই আমি একটু ক্লাস নিচ্ছি, একটু আধা ঘন্টা পর। আচ্ছা ফিরোজদের সাথে কথা হইল। সাদমান, সাদমান সচিব, সাদমান সচিব কে? স্যার আসসালামু আলাইকুম স্যার। ঐক্য 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 কি অবস্থা, ভালো আছো? হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। জি স্যার ভালো আছি। ঠিক আছে থ্যাংক ইউ। মৌমিতা, মৌমিতা রোল নাম্বার 102। জি স্যার। আচ্ছা আপনি ইয়া দেখি ক্যামেরা অন করেন তো? এখন ফকির নির্মত লাগছে। ঠিক আছে ফকির নির্মত লাগলে কোনো সমস্যা না, মাস্ক পরেন স্যার। এখন ক্যামেরা চেহারা দেখতে চাই আমি স্যার। হঠাৎ করে কি হলো, আমার চেহারা দেখবে কেন? কারণ আপনাকে আমি চিনতে পারছি না, আপনার ছবি দেওয়া নেই এখানে। সবাই ইয়াতে ছবি দিবা, প্রোফাইলে ছবি দিবা, ঠিক আছে? মনে থাকবে? জি স্যার। আচ্ছা 65 কে? 65 রোল নাম্বার 65 কে? জি স্যার। আপনি কে? আপনাকে তো চিনতে পারতেছি না। আপনারা তো অবশ্য ক্যামেরা অন করবেন না, ঠিক আছে? কালকে সবাই প্রোফাইলে ছবি দিবেন এবং সবাই যেন ক্যামেরা অন করতে পারেন, এরকম ভাবে প্রিপারেশন নিয়ে আসবেন। জি স্যার। মনে থাকবে? জি। ঠিক আছে। আচ্ছা রোল নাম্বার 61 শশী
सुशिक्षक का ए 61 के रोल नंबर 61 यस सर आपने को था सर सर नेपाल नेपाल है एवरीथिंग ऑल राइट यस अच्छा यस सर रोल नंबर 76 ट्विंकल यादव रोल नंबर 76 यस सर ट्विंकल यादव यस सर क्या अवस्था सर ভালো सर পড়াশোনা স্যার অল্প অল্প হইতেছে অল্প অল্প বলা হবে না বেশি করে পড়াশোনা করতে হবে ঠিক আছে থ্যাংক ইউ তুমি নেপালে নেপালে না বাংলাদেশে স্যার নেপালে ঠিক আছে ভালো থাকো এমনি কোনো সমস্যা নাই তো নো স্যার আচ্ছা রোল নাম্বার 25 সুস্মিতা বিশটা ইয়া এক নেপালি সুস্মিতা জি স্যার নকি নেপালি না বাংলাদেশী স্যার নেপালি নেপালে আছো না জি স্যার ঠিক আছে আচ্ছা যারা নেপালে আছে সবাইকে বলবো যেন সবাই ক্লাস করে কারণ ক্লাসগুলো করা তো ইম্পর্টেন্ট ঠিক আছে আর জি স্যার তোমাদের যেটা তোমাদের নিজস্ব তো কোনো প্রাইভেট গ্রুপ টু আছে কেউ ক্লাস হবে কালকে 12টা থেকে আমি ক্লাস নেব আমি কালকে সবাইকে দেখতে চাই যাকে যাকে আমি কালকে এখানে পাবো না তাদের পরবর্তীতে কপালে দুঃখ আছে ঠিক আছে নেট নাই ল্যাপটপ নাই মোবাইল নাই এগুলো আমি কোনো কথা শুনতে চাই না আই এম ক্লিয়ার জি স্যার জি স্যার আচ্ছা আবার আমরা হলো ডেঙ্গু ফিভার তো পড়ছি মামু তোমার ল্যাপটপটা ফেলে দিও তোমার ল্যাপটপ ফেলে দিও এটা তো ইয়াতে রাখা দরকার যাচ্ছে না তো স্লাইড যাচ্ছে না আচ্ছা এবার আসো দেখো র‍্যাশটা অ্যাটেনশন মনে রাখতে হবে র‍্যাশ ডেঙ্গু এটা কিন্তু সাবজেক্ট খুব প্রিয় কোশ্চেন যে ডেসক্রাইব দি র‍্যাশ অফ দি ডেঙ্গু ডেঙ্গু র‍্যাশ কিন্তু ইউজুয়ালি বলতে হবে যে ডেঙ্গু মাল্টিপল ধরনের মানে বিভিন্ন ধরনের র‍্যাশ হতে পারে ঠিক আছে এটা হতে পারে পিটিটি পারফিউম র‍্যাশ হতে পারে এটা হতে পারে হলো তোমার হলো যে এই যে কনস্পিসিয়াস যে র‍্যাশটা বলে এরকম হতে পারে যেটা ম্যাকুলোপ্যাপুলার বা রুবেলিফর্ম র‍্যাশ হতে পারে বা স্ট্রবেরি র‍্যাশ হতে পারে ঠিক আছে সুতরাং ডেঙ্গু র‍্যাশ যদি বলা হয় তাহলে প্রথমে বলতে হবে ডেঙ্গু বিভিন্ন ধরনের র‍্যাশ হতে পারে এবং এটা হলো দুই ধরনের পিটিটি পারফিউম র‍্যাশ হতে পারে আবার হলো এটা হলো ম্যাকুলোপ্যাপুলার র‍্যাশ হতে পারে ঠিক আছে আরেকটা কথা যে স্যারদের আরেকটা খুব প্রিয় কোশ্চেন ফিভার উইথ র‍্যাশ নেম সাম ডিজিজেস হুইচ কজেস ফিভার উইথ র‍্যাশ এইটাকে কেউ একজন একটু বলো তো যদি এরকম কোনো কোশ্চেন করে তাহলে কিভাবে বলবা টুইঙ্কেল বলো টুইঙ্কেল যাদব বলেন পেশেন্ট প্রেজেন্টিং উইথ ফিভার উইথ র‍্যাশ বা তুমি এটাকে যদি বলা হয় যে ক্লাসিফাই বা একটা পেশেন্ট তোমার কাছে ফিভার র‍্যাশ নিয়ে আসছে তুমি এটা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি হবে বা কি কি তুমি চিন্তা করবা হ্যালো হ্যালো টুইঙ্কেল কই আচ্ছা নাফি কৃষি স্যারের মেয়ে টুইঙ্কেল তোমাদের বেচেন না জি স্যার টুইঙ্কেল আমাদের বেচে সে কই নাই আজকে হ্যালো হ্যাঁ বলো টুইঙ্কেল জি স্যার স্যার শুনি না একটু আবার বলো শুনো নাই স্যার নেট প্রবলেম হইতেছে তো তোমাদের একটু নেট প্রবলেম করে ওখানে
ঠিক আছে সমস্যা নাই আমি বলতেছি যে কোন পেশেন্ট এ পেশেন্ট প্রেজেন্টেড উইথ ফিভার উইথ র‍্যাশ হাউ ইউ ক্লাসিফাই দা পেশেন্ট বা তুমি কি কি ডিফারেনশিয়াল চিন্তা করবে একটা পেশেন্ট যদি ফিভার উইথ র‍্যাশ নিয়ে আসে স্যার মিজলস হতে পারে অর ইন টাইফয়েড ফিভার তাহলে দেখো প্রথমে তোমরা যেটা বলতেছো একটা দুটা বলে দেখো বন্ধ হয়ে গেল তাহলে এই জিনিসটাকে প্রথমে দেখো ফিভার উইথ র‍্যাশ যদি আমি চিন্তা করি তাহলে প্রথমে চিন্তা করতে হবে র‍্যাশটা কি ধরনের র‍্যাশটা কি ম্যাকুলোপাপুলার র‍্যাশ না র‍্যাশটা হলো পিটিটি পারপুরিক র‍্যাশ যদি ম্যাকুলোপাপুলার র‍্যাশ হয় তাহলে যে কোনো ভাইরাল ডিজিজে ম্যাকুলোপাপুলার র‍্যাশ হতে পারে যেমন ধর ডেঙ্গুতে ম্যাকুলোপাপুলার র‍্যাশ হতে পারে তোমার হলো যে মিজলস হতে পারে রুবেলাতে হতে পারে রুবেওলাতে হতে পারে প্লাস হলো যে টাইফয়েড যদি আমি চিন্তা করি টাইফয়েডও বা তোমার হলো সোজিয়া সিস্টেমিক অনসেট অফ জিআই এখানেও তোমার ফিভারের সাথে র‍্যাশ থাকে থাকে না হ্যালো হ্যালো ইয়েস স্যার সিস্টেমিক অনসেট অফ জিআই সেখানেও তো ফিভারের সাথে র‍্যাশ থাকে সেই র‍্যাশটাকে কি র‍্যাশ বলে সেমন কালার র‍্যাশ থাকে না একটা আর টাইফয়েডের র‍্যাশটা কি কি রকম র‍্যাশ থাকে এগুলো জানতে হবে এগুলো না জেনে কিন্তু পরীক্ষায় পাস হবে না পরীক্ষায় কিন্তু পাস হবে না এগুলো যদি না জানো যে র‍্যাশটা কোন কোন ডিজিজে কি ধরনের র‍্যাশ হয় ঠিক আছে তাহলে ম্যাকুলোপাপুলার র‍্যাশ গেল এখন যদি আমি বলি পিটিটি পারপুরিক র‍্যাশ পিটিটি পারপুরিক র‍্যাশ কোথায় কোথায় পাওয়া যায় লিউকেমিয়াতে পাওয়া যায় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে পাওয়া যায় ডেঙ্গুতেও পিটিটি পারপুরিক র‍্যাশ পাওয়া যেতে পারে চিকুনগুনিয়াতেও পিটিটি পারপুরিক র‍্যাশ পাওয়া যেতে পারে চিকুনগুনিয়াতেও চিকুনগুনিয়াতে কি থাকে ইউজুয়ালি ফিভার থাকে আচ্ছল জিয়া থাকে এবং র‍্যাশ থাকে এই তিনটা জিনিস থাকে হলো ইউজুয়ালি চিকুনগুনিয়াতে ঠিক না তাহলে চিকুনগুনিয়াতেও ফিভারের সাথে এরকম পিটিটি পারপুরিক র‍্যাশ পাওয়া যেতে পারে সুতরাং ভাইরাস মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এইবারও বোধহয় বা এইবার বা গতবারে আমি বোধহয় কোন পরীক্ষার খাতা দেখলাম যে ফিভার মানে প্রফেই ফিভার উইথ র‍্যাশ আসছে একটা কোশ্চেন ঠিক আছে এই কোশ্চেনটা পড়ে রাখতে হবে যে ফিভার উইথ র‍্যাশ টুইঙ্কেল বন্ধ করো মিউট করো আচ্ছা আমরা হলো এরপরে আসি যে ডেঙ্গু ফিভার তো আমরা জানলাম ডেঙ্গু হেমোরেজিক ফিভার ঠিক আছে তাহলে এটা ফেব্রুয়ারি ফেজ ফেব্রুয়ারি ফেজ থাকবে হলো 2 থেকে 7 দিন তারপর হলো ফেব্রুয়ারি ফেজ এগুলো থাকবে তার সাথে হলো থাকবে হলো ক্রিটিক্যাল ফেজ তার মানে একটা হলো যে যদি আমরা চিন্তা করি আগের স্লাইডে আসি যে এখানে ডেঙ্গু হেমোরেজিক ফিভারকে আমরা তিন ভাগে ভাগ করতেছি এক নম্বর হলো ফেব্রুয়ারি ফেজ 2 নম্বর ক্রিটিক্যাল ফেজ আর 3 নম্বর হলো রিকভারি ফেজ তাহলে ফেব্রুয়ারি ফেজটা ইউজুয়ালি থাকে হলো প্রথম 3 থেকে 4 মানে ফেব্রুয়ারি তো থাকে ক্রিটিক্যাল ফেজটা শুরু হয় 4 থেকে 7 দিনের মধ্যে ক্রিটিক্যাল ফেজটা থাকে ঠিক আছে তাহলে ফেব্রুয়ারি ফেজ ইউজুয়ালি লাস্টিং 2 to 7 ডেজ এন্ড কমনলি অ্যাসোসিয়েটেড উইথ হেডেক ফিভার এগুলো থাকবে এবং ক্রিটিক্যাল ফেজটা ইউজুয়ালি 4 দিন পর থেকে ক্রিটিক্যাল ফেজটা শুরু হবে এবং এই সময়তে তার হলো প্লাজমা লিকেজ শুরু হবে এবং এটা 48 ঘন্টা 36 থেকে 48 ঘন্টা বললে মানে বইয়ে লেখা আছে বা গাইডলাইনে লেখা আছে 36 থেকে 48 ঘন্টা কিন্তু আমরা এবার দেখছি যে ইউজুয়ালি 5 থেকে 5 দিন থাকে ঠিক আছে 4 থেকে 5 দিন কিন্তু ক্রিটিক্যাল ফেজ থাকে এবং হলো ক্রিটিক্যাল ফেজটা আমাদের তখন বুঝতে হবে কিভাবে এক নম্বর হাই হেমাটোক্রিট থাকবে অ্যাসাইটিস প্রলিফিকেশন তারপর সেরাম কোলেস্ট্রল খুবই কমে যাবে সেরাম কোলেস্ট্রল ইজ লেস দ্যান 100 mg/dL এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যে কোলেস্ট্রল এত কমে যাওয়ার কথা না ইউজুয়ালি দেখা যায় যে কোলেস্ট্রল খুব বেশি কমে যায় এবং প্লেটলেট কাউন্ট লেস দ্যান 1 লাখের নিচে নেমে আসে তাহলে এটা হলো পজিটিভ টর্নিকয়েড টেস্ট ঠিক আছে বুঝা গেছে সবাই যে আমরা কোথায় টর্নিকয়েড টেস্টের ইয়া দেখবো পিটিটি পারপুরা পিটিটি গুলো কোথায় থাকবে অ্যান্টিকিউবিটাল ফোসার উপরে ঠিক আছে এটা তো হেমোরেজিক ম্যানিফেস্টেশন এটা সময় তোমরা সবাই জানো এইটা হলো ইরেথ্রোমাইসাইটিস র‍্যাশ এটা খুব মজার বিষয় যে একটা এটা আমার ছবি তোলা যে পেশেন্টের গায়ে ওর আম্মু হাত দিছে হাত দেওয়ার পর দেখা গেছে যে আম্মুর হাতটা ওর আম্মার হাত বা ছোট বোনের হাত পরে ছোট বোনের হাতটা এভাবে করে বসে গেছিল এটা হলো যে ইরেথ্রোমাইসাইটিস যে র‍্যাশ গুলো আছে ইরেথ্রোমাইসাইটিস র‍্যাশ এভাবে হতে পারে এটা সাবকনজাংটিভাল হেমোরেজ আচ্ছা ডেঙ্গু পেশেন্টের জন্ডিস হতে পারে হ্যালো স্যার হতে পারে
এই ছবিটা যদি তোমার কাছে দেয় তাহলে তোমাদের এই ছবি দেখে তোমাদের ইয়া কি হবে, ডিডি কি হবে, সাবকনিউটিভ হেমোরেজ আছে সাথে জন্ডিস আছে, এই ছবি ডিডি কি? এই কে বলবে, আফসানা কই? আফসানা, আফসানা নাই? নাফি না স্যার। তাসিন বলো, তাসিন রোল নাম্বার 19, তাসিন ফেরদৌস, হ্যালো, রোল নাম্বার 19 তাসিন ফেরদৌস, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো তাসিন, বলো। হ্যালো, জি স্যার, হ্যালো আনাফি? জি স্যার। তাসিন কই? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কি কাহিনী, কি আপনি জিজ্ঞাসা করলাম, কি আপনি কথা বলতেছেন না কেন? না স্যার, আপনি মাইক অফ করে দিছিলেন স্যার এই জন্য। ও, মাইক অফ ছিল, সরি, খেয়াল করিনি। জি স্যার। আচ্ছা তাসিন, এখন বলো তোমার হলো এই যে যে ছবিটা দেখতে পাচ্ছ, ছবি তোমার ডিডি কি? স্যার সিএলডি। সিএলডি তে কি হেমোরেজ হয় তারপর সিকেল সেল ডিজিজ, সিকেল সেল ডিজিজ, সিকেল সেল ডিজিজ এ
এরকম যে ঠিক আছে মানলাম এটা পরে তার থেকে কম ম্যালেরিয়া হিমোরেজ কখন হবে মানে এরকম তাহলে এটা এরকম আসবে ঠিক আছে থ্যাংক ইউ তাসিন আচ্ছা এটা হলো সাবকন্ডাক্টিভ স্ক্লেরাল ইনজেকশন যেটা ঠিক আছে এটা যদি ছবি থাকে তাহলে এটা থাকে এটা তোমাদের দরকার নেই পজিটিভ টর্নিকার টেস্ট র‍্যাশ বলছি আচ্ছা এরপর হলো যে আমরা হলো সিমটম বলছি ডেঙ্গু হেমোরেজিক ফিভার শেষ এখন হলো এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম আর আইসোলেটেড অর্গানোপ্যাথি এগুলো হতে পারে মানে হলো প্রতিটা ম্যানিফেস্টেশন হতে পারে একটা জিনিস মনে রাখতে হবে ডেঙ্গু এবং টাইফয়েড ফিভার এই দুটা ডিজিজে কমপ্লিকেশন হয় না বলে এমন কোনো জিনিস নেই পা থেকে মাথা পর্যন্ত যে কোনো কমপ্লিকেশন হতে পারে ঠিক আছে মনে থাকবে হ্যালো সবাই বুঝতে পারতেছো তো তাহলে ডেঙ্গু বা ডেঙ্গু এবং টাইফয়েড ফিভারে যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য কমপ্লিকেশন অফ ডেঙ্গু বা হোয়াট ইজ দ্য কমপ্লিকেশন অফ টাইফয়েড তাহলে এই স্লাইডটা বলে দিতে হবে নিউরোলজিক্যাল গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কার্ডিয়াক রেসপিরেটরি সব ধরনের হতে পারে ঠিক আছে এখন হলো যে আমরা যদি ডেঙ্গু যে ক্লাসে এটা এ ক্লাস স্যারের খুবই প্রিয় কোশ্চেন যে ডেঙ্গু ফিভারকে তোমরা ডেঙ্গু ফিভারকে WHO মতো করে আমরা ডেঙ্গু ফিভার এবং ডেঙ্গু হেমোরেজিক ফিভারকে কিভাবে ক্লাসিফাই করব ঠিক আছে মানে এটা দিস ইজ দ্য ক্লিনিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে তাহলে কি গ্রেডিং করে আমরা এটাকে ডেঙ্গু ফিভারের কোনো গ্রেডিং নাই কিন্তু ডেঙ্গু হেমোরেজিক ফিভারকে আমরা চারটে ভাগ করে গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 গ্রেড 4 হ্যালো সবাই শুনতে পাচ্ছো জি স্যার এটা কিন্তু স্যার ফেট কোশ্চেন ডেঙ্গু ধরলে সাইডে ধরবে যে ডেঙ্গু ফিভারের ক্রাইটেরিয়া এবং ডেঙ্গু ফিভারের ক্রাইটেরিয়া পর বলবে ডেঙ্গু হেমোরেজিক ফিভারে কয়টা ভাগে ভাগ করা হবে ক্লিনিক্যালি কিভাবে ডেঙ্গু হেমোরেজিক ফিভারকে ভাগ গ্রেডিং করা হয় তাহলে দেখো গ্রেড হলো চারটা গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 গ্রেড 4 ঠিক আছে কিভাবে গ্রেডিং করা হয় এটা পড়ে নিবা একটা জিনিস মনে রাখতে হবে যে গ্রেড 1 এ সবসময় ডেঙ্গু হেমোরেজিক ফিভার মানে তার ফিভার থাকবে তার হেমোরেজ থাকবে এবং হলো তার প্লাজমা লিকেজ থাকবে ঠিক আছে যদি প্লাজমা লিকেজের সাথে তার যদি স্পন্টেনিয়াস ব্লিডিং থাকে যেমন যেটা ন্যাজাল ব্লিডিং হোক অথবা গাম ব্লিডিং হোক অথবা যে কোনো ব্লিডিং হোক তখন আমি তাকে বলবো হলো ডেঙ্গু হেমোরেজিক ফিভার গ্রেড 2 সবসময় মনে রাখতে হবে গ্রেড 1 গ্রেড 2 এই দুটা বাসাতেও মানে সে যদি মনে করে হসপিটালে অ্যাডমিট হবে হসপিটালে অ্যাডমিট করা যাবে অথবা সে যদি মনে করে হোম ম্যানেজমেন্ট নিবে হোম ম্যানেজমেন্ট দেওয়া যেতে পারে তবে গ্রেড 1 বা গ্রেড 2 যদি কোনো পেশেন্ট তোমার কাছে বিশেষ করে গ্রেড 2 পেশেন্ট আছে যা স্পন্টেনিয়াস হেমোরেজ হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই হসপিটালে অ্যাডমিট করা জরুরি ঠিক আছে তোমার অ্যাডভাইস থাকবে যে আমি পেশেন্টকে গ্রেড 2 এ গ্রেড 1 এ পেশেন্ট কি করবা গ্রেড 1 এ পেশেন্টকে আমি হসপিটালাইজেশন করব ঠিক আছে হসপিটালাইজেশন করব করে তাকে আমরা হলো অবজার্ভ করব গ্রেড 2 এর গ্রেড 2 তে যদি আসে তাকে আমরা হসপিটালাইজেশন করব এবং তাকে অবজার্ভ করব এবং তাকে আমরা ফ্লুইড ম্যানেজমেন্ট দেব গ্রেড 3 এবং গ্রেড 4 এই দুটো যদি আসে তাকে আমি অবশ্যই হসপিটালের সাথে সাথে হসপিটালে অ্যাডমিট করে তাকে আমরা হলো ট্রিটমেন্ট করব বুঝতে থাকবে হ্যালো ঠিক আছে বুঝা গেছে তাহলে গ্রেড 1 এবং গ্রেড 2 আমরা কখনো হোম ম্যানেজমেন্ট বলবো না আমরা বলবো যে হসপিটালে অ্যাডমিট করব স্যার যদি বলে যে হোম ম্যানেজমেন্ট করা যাবে না স্যার করা যেতে পারে তবে আমাদের অ্যাডভাইস থাকবে যে অবশ্যই হসপিটালে ভর্তি হবে ডেঙ্গু হেমোরেজিক ফিভার গ্রেড 1 গ্রেড 2 হসপিটালে স্যার বলবে যে তাহলে হসপিটালে ভর্তি কি করবো স্যার আমরা পেশেন্টকে অবজার্ভ করব পেশেন্টের যদি নিউট্রিশন লাগে আমরা নিউট্রিশন মেনটেন করব মানে জেনারেল যে ম্যানেজমেন্টটা বলছিলাম যে মেনটেন্যান্স অফ নিউট্রিশন মেনটেন্যান্স অফ ফ্লুইড হ্যান ত্যান এগুলো বলতে হবে ঠিক আছে এবং যদি গ্রেড 4 3 এবং 4 আসে তাহলে এটা হলো আর ইট ইজ এ ইমার্জেন্সি
ঠিক আছে ইট ইজ আর্জেন্ট ইমার্জেন্সি এন্ড পেশেন্টকে আমরা আর্জেন্ট হসপিটালাইজেশন করব এবং তাকে আমরা ফ্লুইড থেরাপি দেব ফ্লুইড থেরাপিটা আমি কালকে দেখাবো এবার হলো যে দিস ইজ এটা হলো নিউ ক্লাসিফিকেশন ঠিক আছে আগে আমরা যে ক্লাসিফাই করছিলাম গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর এখন বলে যে ডেঙ্গু ক্লাস ক্লাসিফিকেশন সিভিয়ারিটি এটা হলো ডক্টরদের জন্য যে আমি কখন পেশেন্টকে কিভাবে কোন সাইন নিয়ে আসলে আমি পেশেন্টকে কোথায় কখন রাখবো কথা বলে গেছে সবাই দেখতে পাচ্ছ এই স্লাইডটা হ্যালো জি স্যার এই স্লাইডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এই স্লাইডটা বই পাবা না ঠিক আছে তাহলে এক নম্বর হলো ডেঙ্গু ফিভারের সাথে তার যদি ওয়ার্নিং সাইন থাকে ওয়ার্নিং সাইন কোনগুলো মানে আমি কখন পেশেন্টকে ভর্তি করব পেশেন্টকে ভর্তি করব ডেঙ্গু ফিভারের সাথে তার যদি কোনো ওয়ার্নিং সাইন থাকে তাহলে অবশ্যই পেশেন্টকে হসপিটালে ভর্তি করতে হবে আর যদি সিভিয়ার ডেঙ্গু হয় তাহলে তো ভর্তি করতে হবে এটার তো কোনো মানে ইয়াই নেই কিন্তু ডেঙ্গু ফিভারের সাথে যদি দেখো ফিভার ফর টু ডেজ আমরা তো ক্রাইটেরিয়া গুলো জানি সরি 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 আমরা তো ক্রাইটেরিয়া গুলো জানি ডেঙ্গুর তো ক্রাইটেরিয়া গুলো জানি যে এটা প্রবাবল ডেঙ্গু বা ডেঙ্গু ফিভার তাকে আমরা হসপিটালে ভর্তি করবো না কিন্তু ডেঙ্গু ফিভারের সাথে তার জন্য কোনো ওয়ার্নিং সাইন থাকে ওয়ার্নিং সাইন কি অ্যাবডোমিনাল পেন অর টেন্ডারনেস পারসিস্টেন্ট ভমিটেশন এনি টাইপ অফ ব্লিডিং লেথার্জি রেসলেসনেস লিভার এনলার্জমেন্ট মোর দেন টু সেন্টিমিটার এন্ড ল্যাবরেটরিতে যদি আমরা তার সিআরটি বেশি পাই অথবা তার যদি প্লেটলেট কাউন্ট খুব বেশি র্যাপিডলি প্লেটলেট কাউন্ট কমতে থাকে তাহলে যদি কোনো ওয়ার্নিং সাইন থাকে তাহলে আমরা তাকে ভর্তি করবো বুঝা গেছে এবং ওয়ার্নিং সাইনের সাথে যদি তার ওয়ার্নিং সাইন থাকুক বা না থাকুক তার যদি প্লাজমা লিকেজ থাকে সিভিয়ার প্লাজমা লিকেজ সিভিয়ার হেমোরেজ বা সিভিয়ার অর্গান ইমপ্লয়মেন্ট থাকে তাহলে অবশ্যই তাকে আমরা বলবো সিভিয়ার ডেঙ্গু এবং সিভিয়ার ডেঙ্গু পেশেন্টকে অবশ্যই হসপিটালে অ্যাডমিট করতে হবে এবং পেশেন্টকে এটা কাউন্সিলিং করে রাখতে হবে যে এই পেশেন্টের যে কোনো সময় আইসিইউ লাগতে পারে ঠিক আছে কাউন্সিলিং কি হবে যে কোনো সময় পেশেন্টের আইসিইউ দরকার হতে পারে ঠিক আছে বুঝা গেছে সবাই বুঝতে পারছো জি স্যার এটা কিন্তু দিস এই স্লাইডটা রাজীব আলম স্যারের খুবই প্রিয় স্লাইড এবং রাজীব আলম স্যার কিন্তু এই স্লাইডটা থেকে বেশিরভাগ কোশ্চেন করেন মনে থাকবে এই যে ওয়ার্নিং সাইন এটা মনে রাখতে হবে ওয়ার্নিং সাইন স্যার কিন্তু গুনে রাজীব আলম স্যার নিজে দেখছি আর আর করে যে কি কি ওয়ার্নিং সাইন আছে যদি এটা তোমাদেরকে মেডিসিন আরো ভালো করে বলাবে কিন্তু এই জিনিসটা মনে রাখবে যে রাজীব আলম স্যার খুবই পছন্দের এটা ডেঙ্গু ওয়ার্নিং সাইন কি কি আছে আচ্ছা আজকে আমরা এখানেই রাখি নাকি হ্যালো হ্যালো জি স্যার আমরা কি শেষ করব না ইনভেস্টিগেশন পড়াই দেব কালকে থেকে আসছি সবাই কি বলে কালকে জি স্যার ঠিক আছে তাহলে ওয়ালাইকুম আসসালাম আগামী কালকে আবার আমরা ল্যাব টেস্ট থেকে শুরু করব আগামী কালকে যেন আমি আরো বেশি পার্টিসিপেন্ট দেখতে পারি আজকে পার্টিসিপেন্ট আছে 34 যারা আসতেছে না তাদেরকে যেভাবে হোক বলবা যে কালকে যদি কালকে যাকে যাকে আমি পাবো না তাদের কপালে দুঃখ আছে ঠিক আছে আর যাতে মাইকে সমস্যা আছে হ্যান্ড আছে ট্যান আছে কালকে আমি এসব কোনো সমস্যা দেখতে চাই না ক্লিয়ার জি স্যার সবাই সবাই ক্লিয়ার জি স্যার আমার মেয়েরও এরকম জুমে ক্লাস হয় তাদের ক্লাসে ইনস্ট্রাকশন জানো তাদেরকে সকালবেলা উঠে ঠিক মতো প্রপার ড্রেসে স্কুল ড্রেস পরে বসে থাকতে হয় বসে তারা ক্লাস করে বুঝা গেছে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ কালকে দেখা হবে বাই থ্যাংক ইউ স্যার ওয়েলকাম তাহলে আমরা শেষ করলাম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম